সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো। অলরেডি ভিতরে তোরজোর স্টার্ট হয়ে গেছে দিদি, আর আমি এবার স্নানটা করে রেডি হয়ে যাবো চটপট। আর ওই যে ওখানে আঙ্কেলদের বাড়ির ছাদে আমাদের রান্না বান্নাও স্টার্ট হয়ে গেছে, দুপুরে কিছু সামান্য লোকজন খাবে তো তাদের জন্য ওখানে আয়োজন হচ্ছে। ঠাকুর মশাই এখনো আসেনি, তার মধ্যে আইজি আমরা স্নান করে রেডি হয়ে যাব। একদম, তো চলো যা তাড়াতাড়ি গিয়ে স্নান করে রেডি হয়ে নি। বাই বাই। সো আমি রেডি হয়ে গেছি, এবার বাড়িতে তাড়াহুড়ো তাড়াহুড়ো হচ্ছে, বিকজ 9:30 বেজে গেছে, এবার ঠাকুরমশাই চলে আসবে, তো চলো তাড়াতাড়ি করে আমি আলপনাটা দিয়ে দিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। মা আলাদাই কিছুতে আছে, মানে উল্টো পাল্টা বকছে, লাফালাফি করছে, এখনই ঘাগড়া ঘাগড়া করছিল। কোন জিজ্ঞাসা করছে তুমি আজকে মেহবুবাস আসবে কি বলছে, না আজকে আমি ঘাগড়া পরে ঘাগড়া ঘাগড়া করবো। সেই জন্য আমাকে এখনো ব্লগের অ্যাঙ্গেল ঠিক করে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে নিজে। সো এখানে আমাদের পুজোর সমস্ত রকমের জোগাড় হয়ে গেছে, ঠাকুর মশাই বলেছিলেন 9:30-9:30 মধ্যে আসবেন, কিন্তু অলরেডি 10:30 বাজে, দেখা যাক কখন আসে। সো ব্রাহ্মণদের তো কোনো সময় ঠিক ঠিকানা থাকে না, যেদিন আমাদের জোগাড় হয়ে যাবে সেদিনকারে দেরি করে আসবে, যেদিন আমাদের জোগাড় হবে না সেদিনকারে তাড়াতাড়ি আসবে। অলরেডি সজনাদের ছাদে আমাদের রান্নাবান্না সব স্টার্ট হয়ে গেছে, তো তোমাদের একটু বাদে দেখাচ্ছি। ও আলপনাটা দিয়ে নি, আমাকে কিরকম গলা কাটা লাগছে দেখ। তুই ওরকম নিচ্ছিস কেন, মাথাটা কাট আমার, এই দেখ। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই, যেটার নাম হলো 1xBet। তোমরা দেখো সবাই শুনেছো, সবাই এখন গেম খেলে আর স্পোর্টস এর উপর বেটিং করে অনেক টাকা ইনকাম করছে। তোমরা যদি বেটিং করে টাকা ইনকাম করতে চাও তাহলে এই অ্যাপটা তোমাদের জন্য বেস্ট। আর এখানে কখনো কখনো রিস্ক ফ্রি বেটিং ও করা যায়, যেখানে তোমরা 1,500 টাকা পর্যন্ত নিরাপদে বেটিং করতে পারবে, আর যদি হেরেও যাও তাহলে টাকাও রিটার্ন পেয়ে যাবে। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য আছে বেস্ট অফার, তোমরা যদি 10,000 টাকা ডিপোজিট করো তাহলে পেয়ে যেতে পারবে 130% বোনাস আমার এই প্রোমো কোডটা ইউজ করলে। এই অ্যাপটি PSG ফুটবল ক্লাব আর FC বার্সেলোনার মতো বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে আছে। সো এক্ষুনি ডাউনলোড করো, লিংকটা ডেসক্রিপশন বক্সে আছে। থেপাস করে একটা পড়ে গেল, কোন একটু ব্লান্ডার করে ফেলেছে। আ ওদিকে হগো পগো কাঁদছে, কে ছাড়া পাওয়ার জন্য কাঁদছে, আজকে বাচ্চাগুলো ছাড়া পাবে না বাবা, আজকে একটু কাজ আছে, চো না আজকে ছাড়া যাবে না বেটা। ও বেটা, ওরা এত কাঁদছে আমার দেখে মন খারাপ লাগছে। আচ্ছা লোকজন আসার আগে একটুখানি কিছু সময়ের জন্য ওদেরকে একটু ছেড়ে দেওয়াই যেতে পারে। অ্যাকচুয়ালি কেন ওদেরকে ছাড়া হয় না জানো, এই জ্যাম জেলি তারপর বাইরের যত কুকুর আছে ওরা না তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে যায়, এরা না ঘ্যাঁক করে ওদের গলাটা কামড়ে ধরে। তো মোটামুটি যতদিন না একটু বড় হচ্ছে যে কামড়ালে মরে যাবে না, তো ততদিন আমরা ওদেরকে ছেড়ে রাখি না, বন্ধ করে রাখি, এরকম দিনে 4-5 ঘন্টা খুলে দিই, তখন ওরা দৌড়াদৌড়ি করে, ততক্ষণ আমি এখানে রোদে বসে থাকি, বসে বসে আমি ট্যান হয়েছে সেই কারণে। একটু ছেড়ে দিই বল। হ্যাঁ ছেড়ে দে একটু, না হলে ওরা কাঁদছে, বড্ড কাঁদছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিই অন্তত। কি হচ্ছে, ও কোলে উঠবে বলে ওরম করছে। ওদেরকে ছাড়া মাত্র ওই পাম্পামের উপরে অ্যাটাক করে লাফিয়ে ওর জামায় পুরো থাবা তুলে কালো করে দিয়েছে, তো এখন হাত ধুতে গেছে, তাই জন্য ভিতরে জামাটা একটুখানি পরিষ্কার করতে গেছে। ওরা এত দুষ্টু না, এত দুষ্টু না, দাঁড়ো দেখাচ্ছি কি করছে, এখন জঙ্গলে ঢুকে গেছে। কি বলবো, এরা এত বদমাশ হয়েছে না, লাফা লাফি লাফা লাফি। ফাইনালি আমাদের ব্রাহ্মণ চলে এসেছে, এবার পুজো স্টার্ট হবে, এদেরকে বাঁচাতে গিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি, কালোটা কেরম করে যাচ্ছে দেখ। এখন এই কালোটাকে এই যে হগো পগোর মা না কামড়ে দেয়, তাই জন্য ওকে ঢুকিয়ে দিয়েছে ওই কোণে। সো এখন আমার মনে হচ্ছে কুকুরগুলোকে ছেড়ে আমি ভুল করেছি, কারণ ওরা এখান থেকে কোথায় একটা চলে গেছে আমি জানি না, বিস্কিট খাওয়ানোর জন্য ডাকছি তাও খুঁজে পাচ্ছি না। মা এবার বলছে যে ব্রাহ্মণ এসে গেছে যেহেতু এবার পুজোর ওখানে যেতে, এবার কুকুর বাচ্চাগুলোকে ছেড়ে আমি কি করে যাই, এরা যদি ঘ্যাক করে কামড়ে দেয়।
হে ভগবান কি হবে এবার। আমার জাস্ট কিছু বলার নেই, হোগো এসে আমার আলপনাটা চেটে পুরো শেষ করে দিয়েছে। দিদি এটাকে ঢুকিয়ে দে, থু থু থু, আমার মুখে চুল ঢুকে যাচ্ছে, দূর চলো না, চলো চলো ঢুকিয়ে দেবে একটু আনি তো। দিদি এখন সিন্নি মাখছে ওখানে, তাই জন্য দিদির মুখে মাস্ক পরে নিয়েছে, বিকজ কথা বললে মানে কথা বলা যায় না, ওরকম একটা কিছু আছে জানি না। দিদি এখনো ভিতরে পুজো হচ্ছে, আমার খুব ঠান্ডা লাগছিল বলে আমি একটু বাইরে এসেছি, আর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, বাদ বাকি যারা বাকি ছিল তারা এখন অঞ্জলি দিচ্ছে। তো তারপরে দিদি আর আমি একটু শাড়ি পরবো, ইচ্ছা আছে দুজনে একটু শাড়ি পরা, তাই না দিদি? হ্যাঁ আমাদের ইচ্ছা আছে একটু শাড়ি পরার, ভিতরে এখন হোমের তোরজোর হচ্ছে, আর হোগো পোগোকে তো আজকে ছাড়া হয়নি, ছাড়লাম 10 মিনিটের মধ্যে তুলে নিয়েছে, ওদের খাওয়া হয়নি, ওদের খাইয়ে দিই। বাবা আমাকেই দেখাচ্ছিস, তোকে চেন্দার লাগছে, চেন্দার আমার চেন্দার বাড়িতে লোকজন আসতে স্টার্ট করে দিয়েছে, আমি এখনো কিছু সাজিনি। এটা হচ্ছে আমার একটা পিসি বলবো, দুটোই পিসি, কিন্তু আমি দিদি বললি। আমি না একদম ছোটবেলা থেকে এই দিদিটার কাছে মানুষ হয়েছি, আমরা যেখানে ভাড়া থাকতাম তার পাশের বাড়িতেই দিদিরা থাকতো, না আমাকে সারাদিন নিয়ে থাকতো কি, আর তোকে ঘি রুটি খাওয়াতো, ঘি রুটি, ঘি রুটি মিষ্টি আমাদের। আর এটা হলো, এইটা হচ্ছে দিদির ছেলে। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, শাড়ি তো আর পরা হয়নি। আর অ্যাকচুয়ালি বাড়িতে পুজো শেষ হলো, লোকজন আস্তে আস্তে প্রসাদ দিতে দিতে ভিতরে একটু ব্লগটা কন্টিনিউ করা হয়নি, অলরেডি 2:15 বেজে গেছে, আমরা সব লোকজনকে বলছি যাও এবার খেতে বসে যাও। তো পাম পাম তোমাদেরকে নিয়ে যাচ্ছে খাবার ওখানে, কারণ আমি এখানে একটু কাজে ব্যস্ত। ইয়েস চলো খাবার ওখানে যাওয়া যাক। আমার জেম্মা এসেছে, গ্যাস পর্যন্ত বেঁচে আছে, এত অ্যালার্জি বেরিয়েছে মানে কি বলবো, বিচারার পরীক্ষা 7 তারিখ থেকে, মানে এই সাইডটা হচ্ছে অড সাইড একটা। হুম, তো মিষ্টি লাগছে এখানে, আন্টি ওয়ান ম্যান আর্মি, সব কচুরি আন্টি একাই বেচছে। এই এইখানে এই যে আমি দিয়ে যাচ্ছি, দাঁড়াও হ্যাঁ দাও, কোকা দিলে রে ভাই, কাহে উপরে জল ওড়ালো। সো আমি আর পূজা এখন যাচ্ছি ছাদে খেতে, অ্যাকচুয়ালি আমাদের খাবার আয়োজনটা হয়েছে আন্টিদের ছাদে, মানে সঞ্জনাদের ছাদে, আমাদের ছাদটা তো অনেক ছোট তোমরা দেখেইছো, সেটাতে তো অলরেডি শেড কর, ওখানটা একদমই পসিবল না, তাই জন্য সঞ্জনাদের ছাদে হচ্ছে, চলো। তোর খাওয়া দেখে কাশি পেয়ে গেছে, তাকে কিউট লাগছে, চিকু পূজা দিদির কাছে আদর খাচ্ছে। তুমি দেখো তো ব্লগস, দেখো তো দেখি তো, খুবই ভালো লাগে জানো তো, এত ভালো লাগে কি বলবো, দুয়েলে দুয়েলটাও দেখি, এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর নাচটা শুনছি, এই কথা বাবা সাজে সাজে হেভি লাগছে। কি রে তোর বাবা সাজতে কেমন লাগে? আমি না মেয়ে হয়ে গেলে এরকম কনফিউজ হয়ে যায় ক্যামেরায়, ছেলে সাজলে ঠিক আছে, ভালো লাগে, আমি সবসময় দেখি কি ও মা হচ্ছে, তুই হিংসা করিস তো আমাকে, আমার গাল গোলাপি হয়ে গেছে তাই জন্য হিংসা করছে, হিংসুটি তুই একটা, আমি কি বলেছি তোর কি সুন্দর গোপ আছে। সো এখন আমরা খেতে বসেছি, কিন্তু খাবার দাবার কিছু দিয়ে যায়, এরা আমার পিছনে,
আমি লাল খেয়ে ফেলছি সব, আমার পেট খারাপ করবে সব লাল খেয়ে। আমি তো লাল পাচ্ছিই না। তোর লাল ভাগ আমি খেয়ে নিচ্ছি। রেড উইন হলো কি করে? আমার হার কথা বলো, চল কাটাকুটি খেলো। আমি খেলবো, আমি খেলবো। এটা 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 আমি খেলবো না, আমি ফার্স্ট দাম দাও 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 দাও। এটা কি আমরা এত ঝুড়ি করে এত মিষ্টি পেয়েছি? তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তারপর আমরা একটু আড্ডা মারছিলাম। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই। বাই বাইটা করতে হয়। বাই 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 বাই।